আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাদা কালো ছবিকে প্রফেশনাল মানের কালার ছবিতে রূপান্তর করা যায়। বন্ধুরা, এই ভিডিও থেকে ফটো এডিটিংয়ের অনেকগুলো কাজ একসাথে শিখতে পারবেন, যেমন ছবির পোশাক কালার করা, ফেস কালার করা, লেয়ার মাস্কিং করা, কালার ব্যালেন্স করা, কাস্টম কালার তৈরি করা এবং সর্বশেষ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি সাদা কালো ছবিকে আমার ফটোশপে ওপেন করে নিয়েছি। আমাদের প্রথম কাজ হলো এই ছবির মুডটাকে চেঞ্জ করা। তো মুডটাকে চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে গিয়ে আমরা এই মুডে একটা ক্লিক করে দেব। বন্ধুরা দেখুন, এই মুডটি গ্রায় স্কেলে আছে, তো আমাদের মুডটিকে চেঞ্জ করে আরজিবি কালার করে দিতে হবে। তো আমি এই আরজিবি কালারে একটা মার্ক করে দিলাম। বন্ধুরা মনে রাখবেন, মুডটা কিন্তু আরজিবি কালারে না হলে এই কাজটি করা যাবে না। তো প্রথমে আমরা এই ছবির পোশাকটিকে কালার করব। তার জন্য আমি চলে যাবো লেয়ার বক্সের ঠিক নিচে ক্রিয়েট এ নিউ ফিলার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে একটা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা সলিড কালারে গিয়ে এখান থেকে আমাদের পছন্দ মতো একটা কালারকে চয়েস করে নেব। তো আমি এখান থেকে এই কালারটিকে চয়েস করে নিচ্ছি। এখন আমরা এই লেয়ারের মুডটাকে চেঞ্জ করে দেবো। তো লেয়ারের মুডটা এখানে আছে নর্মাল মুডে, আমরা এই নর্মাল মুডটাকে এখান থেকে কালার মুডে সিলেকশন করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লেয়ারটি কিন্তু রেড কালার দিয়ে মাস্ক হয়ে গেছে। এখন আমরা এই মাস্কটিকে ইনভার্ট করে দেব। তার জন্য এখান থেকে এই সাদা বক্সটি সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করব। দেখুন, লেয়ার মাস্কটি কিন্তু এখন ইনভার্ট হয়ে গেছে। এখন আমরা এই পোশাকের উপর ব্রাশ করলে আমাদের সিলেকশনকৃত কালারটি পোশাকের উপর কিন্তু চলে আসবে। তো এখন আমরা টুলবক্সে গিয়ে এখান থেকে ব্রাশ টুলটি সিলেকশন করে নেব। ব্রাশের অপাসিটি এবং ফ্লো দুটাই 100% থাকবে এবং হার্ডনেসটা এখান থেকে বাড়িয়ে 80% বা তার কাছাকাছি স্থানে রাখবো। এবং এখানে যেমনটি আছে কালার বক্সের এই ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক, এভাবেই থাকবে। ব্রাশের সাইজটা ছোটো বড় করার জন্য কিবোর্ড থেকে লেফট অথবা রাইট ব্র্যাকেট কি প্রেস করব। তো আমি রাইট ব্র্যাকেট কি প্রেস করে ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখন আমরা পোশাকের উপর এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করতে থাকব। পোশাকের উপরের অংশের এই ফুলগুলোকে আমরা লাল কালার দিয়ে ফিল করে দেব। কানের দুলের এই উপরের অংশটুকু লাল কালার দিয়ে দিচ্ছি। মাথার উপরের অংশে একটি ফুল আছে, এই ফুলটিকে আমরা লাল কালার দিয়ে ফিল করে দেব। হাতের চুড়িটাও আমরা লাল কালার দিয়ে দিচ্ছি। তো আমাদের পোশাকের এই অংশটি কালার করা শেষ। এখন আমরা পোশাকের উপরের এই অংশটি অন্য আরেকটি কালার দেব। তার জন্য আমরা আবারও ঠিক আগের মতো করে আরেকটি কাস্টম কালার তৈরি করে নেব। তো আমি আবারও চলে যাচ্ছি এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিলার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে আমি সলিড কালারের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে আবারও আমার পছন্দ মতো আরেকটি কালার চয়েস করে নেব। এখন আমি এই কালারটি এখান থেকে চয়েস করে নিচ্ছি। লেয়ারে ব্লাইন্ডিং মুডটা আবারও আমরা এখান থেকে নর্মাল থেকে কালার মুডে সিলেক্ট করে দেব। এখান থেকে সাদা বক্সটিকে সিলেকশন করে আমরা আবারও লেয়ার মাস্কটিকে
ইনভার্ট করে দেবো। তো তার জন্য আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করব। ব্রাশ টুলের সেটিংসটি আগের মতো থাকবে, অপাসিটি এবং ফ্লো দুইটাই 100% থাকবে। এখন আমি এই পোশাকের এই অংশের উপরে আস্তে আস্তে এভাবে ড্র্যাগ করতে থাকবো। দেখুন, কিছু কিছু জায়গায় আমাদের এই কালারগুলো কিন্তু রেড কালারের ভিতরে চলে এসেছে। তো এই অংশগুলো আমরা এখন মুছে দেব। তো তার জন্য আমরা এখান থেকে ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট করে দেব। তো তার জন্য আমরা কিবোর্ড থেকে এক্স বাটনটি প্রেস করতে পারি, অথবা এখান থেকে এই যে দুই মুখওয়ালা অ্যারো এখানে একটা ক্লিক করে দিতে পারি। একটা বিষয় মনে রাখবেন, যখন আমরা এই লেয়ারের সিলেকশনকৃত কোনো কালার এই পোশাকের উপর দিব, তখন আমরা এখানে যেমনটি আছে ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এভাবে রাখবো। এবং যখন কোনো কালার আমরা এখান থেকে মুছে ফেলবো, তখন ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট করে দেবো। তো আমি এখন কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করে কালারটি উল্টে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু উল্টে গেছে। এখন আমি এই বাড়তি কালারগুলো এখান থেকে মুছে দেব। তো আমাদের একটা অংশ বাদ পড়ে গিয়েছে, যেমন এই দুলের নিচের অংশটুকু আমরা এই কালার দিয়ে দেব। তো আমরা এখান থেকে আবার একটা ক্লিক করে কালারটা উঠে নিই। তো আমাদের এই কালারের কাজটিও এখন মোটামুটি শেষ। আমরা এখন এই ফেস এবং সমস্ত বডিতে অন্য আরেকটি কালার দেব। তো আমরা আবারও চলে যাব এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এ পর্যায়ে আমরা এখান থেকে কালার ব্যালেন্স অপশনটিকে সিলেকশন করব। দেখুন, এখানে আমাদের নতুন আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো আমরা এখন এই ডায়লগ বক্সের মিড টোনটি সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে সায়ান কালারটা সামান্য প্লাস করে দেব। ম্যাজেন্টা কালারটি সামান্য মাইনাস করব। ইয়েলো কালারটি আর একটু মাইনাস করে দেব। এরপর আমরা এখানে গিয়ে শ্যাডো অপশনটি সিলেকশন করব। তারপর সায়ান কালারটি আবারও একটু প্লাস করে দেব। ইয়েলো কালারটি আরও একটু মাইনাস করে দেব। এরপর আমরা এখানে গিয়ে হাইলাইট অপশনটি সিলেকশন করব। তারপর এখান থেকে সায়ান কালারটি একটু প্লাস মাইনাস করে দেখব কোন পর্যায়ে রাখলে আমাদের কালারটি দেখতে খুব সুন্দর লাগে। ম্যাজেন্টাটাও একটু প্লাস মাইনাস করে দেখি। তো আমি এই অবস্থায় রেখে এখান থেকে বক্সটি ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা আবারও আগের মতো এখান থেকে লেয়ার মাস্কটি ইনভার্ট করে দেব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করছি। তো এখন আমরা আবারও ব্রাশ টুল দিয়ে এই ফেস এবং সমস্ত বডির উপর ড্র্যাগ করতে থাকবো। ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। তো আমাদের এই কালারটিও করা মোটামুটি শেষ। এ পর্যায়ে আমরা এই ঠোঁটের উপর থেকে কালারটি মুছে দেব, যেহেতু আমরা ঠোঁটের উপর অন্য আরেকটি কালার দেব। তো কালারটি মুছার জন্য আমরা এখান থেকে আবারও এটি উল্টে দেব। তো এখন আমরা এখান থেকে আবারও অ্যাডজাস্টমেন্ট কালারে গিয়ে নতুন আরও একটি কাস্টম কালার তৈরি করব। তো এখান থেকে গিয়ে আমি আবারও একটি সলিড কালার নিচ্ছি। তো এখান থেকে আমি পছন্দ মতো দেখুন একটি কালার ঠোঁটের জন্য চয়েস করে নেব। তো আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি।
ওকে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করে আমি আবারও লেয়ারটিকে ইনভার্ট করে দেব। তারপর এখান থেকে লেয়ার মোডটাকে কালার করে দেব। এখন আমি ব্রাশ দিয়ে আস্তে করে এই ঠোঁটের উপর ড্র্যাগ করব। তো এখন আমরা এই ঠোঁটের কালার অপাসিটিটা একটু কমিয়ে দেব। এখান থেকে কমিয়ে এই পর্যায়ে রাখলাম। তো এ পর্যায়ে আমরা চুলের উপর একটি কালার দেব। তো আবার ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে একটা সলিড কালার নিয়ে নেব। তো আমি এই কালারটি চুলের জন্য চয়েস করে নিচ্ছি। কন্ট্রোল ধরে আই প্রেস করে লেয়ারটি ইনভার্ট করে দেব। লেয়ার মোডটাকে নর্মাল থেকে কালার করে দেব। ব্রাশের হার্ডনেসটা একটু কমিয়ে নেব এখান থেকে। তো আমরা কমিয়ে 50% করে দিলাম। এখন আমি ব্রাশ টুল দিয়ে এর উপর আস্তে করে ড্র্যাগ করব। এবার এখান থেকে কালার অপাসিটিটা একটু কমিয়ে দেব। তো আমি এ পর্যায়ে রেখে দিচ্ছি। তো এখন আমাদের সবগুলো কালার করা মোটামুটি শেষ। আমরা এখন এই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। তো তার আগে আমাদের এখানে যতগুলো লেয়ার হয়েছে এই লেয়ারগুলো সব একসাথে সিলেক্ট করে, তো আমি কন্ট্রোল ধরে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ারে একটা ক্লিক করে দেব। তো দেখুন আমাদের সব লেয়ারগুলো কিন্তু এখন একটা লেয়ারে পরিণত হয়েছে। তো এখন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটিকে সিলেকশন করে নেব। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা আবারও এখান থেকে একটি সলিড কালার নেব। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখান থেকে আবারও একটি সলিড কালার নিচ্ছি। তো এখান থেকে আমি এই কালারটি নিয়ে নিচ্ছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের অধীনে কিছু সাব টুলস আছে, এগুলোকে আমরা সেটিংস করে নেব। তো এখান থেকে আমরা মাঝখানের সিম্পলিং ওয়ান্স টুলটি সিলেকশন করে রাখব। লিমিট থেকে আমরা কন্টিজিয়াস অপশনটিকে সিলেকশন করে রাখব এবং এখান থেকে টলারেন্সটা আমরা 75 বা তার কাছাকাছি স্থানে রাখব। তারপর আমরা এখান থেকে হার্ডনেসটা একটু কমিয়ে 60% বা তার আশেপাশে রাখব। তারপর এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট এবং ফরগ্রাউন্ড কালারটিকে ব্ল্যাক করে দেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো এক জায়গায় মাউস ব্রাশ চেপে ধরে রেখে এভাবে আস্তে আস্তে ড্র্যাগ করতে থাকব। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একেবারে নিখুঁতভাবে রিমুভ করলাম। আমরা এখন এই দুটি লেয়ারকে অ্যাড করে দেব। তার জন্য আমি লেয়ার দুটিকে সিলেকশন করে এখান থেকে মার্জ লেয়ারে একটা ক্লিক করে দেব। দেখুন আমাদের সাদা কালো অবস্থায় ছবিটি কেমন ছিল এবং বর্তমান কালার করার পরে ছবিটি কেমন হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এ ধরনের মজার ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।